Assalamualaikum সম্মানিত টিবিএস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমি খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন দেখলে আপনারা নিজেরাই সেলাই করতে পারবেন এবং কাটিং করতে পারবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো বন্ধুরা তাহলে দেখুন আমি সহজভাবে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা আশা করি বুঝতে পারবেন আর না বুঝতে পারলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় সমস্যা হচ্ছে কী সমস্যা হচ্ছে কীভাবে বুঝেই ইয়ে বললে আপনাদের সুবিধা হয় তো আপনারা বলবেন অবশ্যই তো বললে আমি আপনাদের জন্য সেইভাবে ভিডিও তৈরি করব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পেতে এখানে আড়াই গজ কাপড় আছে তো আমি এটা ত্রিভুজ সিস্টেমে ভাঁজ করে নিতেছি মানে আমরেলা ফ্রক যেভাবে কাটিং করে সেম ওভাবে আপনারা একটু খেয়াল করে দেখুন আমরেলা ফ্রকের মতো ত্রিভুজ সিস্টেমে কাটিং করে নিচ্ছি ভাঁজ করে নিচ্ছি প্রথমে দেখুন একদম খুবই সহজ এটা কাটিং করতে একদম খুবই সহজ আপনারা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন মানে এত সহজভাবে যে স্কার্ট প্লাজো কাটিং করা যায় এবং সেলাই করতেও দেরি হয় না একদম খুবই সহজ খুব সুন্দর একটা প্লাজো তবে সেলাইটা অনেক সহজ ভাঁজটা সুন্দর করে নিতে হবে অবশ্যই ভাঁজের উপর হচ্ছে মেন ভাঁজ করাটা হচ্ছে মেন আমি একদম সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি ভিতরে কাপড় কোনো সরে যাচ্ছে কিনা ওটার দিকে খেয়াল রাখতে হবে আপনার কোমরের মাপ অনুযায়ী প্রথম ধাপ নিয়ে নেবেন উপরের পার্ট থেকে মনে করেন আপনার কোমর যদি 22 দেন তাহলে 22 নিয়ে নেবেন আমি এখানে 24 দেব তাহলে আমি একটু বাড়তে নিতেছি আমি আমার মতো করে নিচ্ছি এ দেখুন আমি 13 নিচ্ছি আমার এখানে 13 নিলে কত হচ্ছে 13 26 22 আমি আমার মতো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে নেবেন এখানে কোমরের ফাটটা যায় দিবেন এর থেকে 2 ইঞ্চি বাড়তে নেবেন বাস চেস কোমর ফাট যায় নেবেন এর চেয়ে 2 ইঞ্চি বাড়তে এখানে দেখুন আমি উপরে কোমর ফাটটা 7 দেব 7 দিলে আমি এখানে লম্বা দিব 39 সেলাই সহ 39 আর কি আর এমনি লম্বা টিকবে 38 আমি এখানে আবার বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন লম উপরে হচ্ছে হাফ বডির ফাটটা আর এখানে দেখুন 31.5 আমি লম্বাতে পুরোটাতে 31.5 নিয়ে নিচ্ছি তাহলে চতুর্দিকে সমান হবে কোনো ফাঁস কোনো দিকে দূর ঝুলে যাবে না মাপটা নিয়ে নিলে তো আমি মাপটা নিয়ে নিচ্ছি এদিকে দেখাতে একটু কষ্ট হচ্ছে তো আমি ওই ফাঁসেও আমি 31.5 নিয়ে নিলাম আমি আপনাদেরকে আবারই দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা এ দেখুন আমি 7 ইঞ্চি উপরে রেখে দিয়েছি দ্বিতীয় দাগ উপরের দাগে আমি কাটিং করব এটা হচ্ছে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি এটা হচ্ছে 7 এটা হচ্ছে আপনার হাফ বডির পার্টটা এ দেখুন আমি হাফ বডির পার্টটা উপরে রেখে 38 মাপ নিয়েছি লম্বা তাহলে এখানে নিচের পার্ট হচ্ছে 31 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 31.5 আমি 33 করে পুরোটাতে নিয়ে নিচ্ছি মানে চতুর্দিকে আর কি যে আমরেলা রাউন্ডটা হবে এটাতে চতুর্দিকে 33 করে নিয়ে নিচ্ছি তাহলে ঝোল বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মানে একদিকে উঁচু নিচু হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আমি আরও একটু ফিনিশিং করে সোজা করে নিচ্ছি এখানে খেয়াল করুন আমি যে প্রথম চকের আঁকটা দিয়েছিলাম ওটাতে কাটিং করতেছি
আর নিচেরটা হচ্ছে মেন মাপ, মানে আধা ইঞ্চি আমি হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য রেখে দিয়েছি। বাস শেষ। এখানে একটু কাপড় বাঁকা আছে, ওটাও আমি সোজা করে নিচ্ছি। এটা খেয়াল করুন, এখানে আমি 7 ইঞ্চি উপরে রেখে এখানে চকের দাগ দিচ্ছি আমি হাইয়ের জন্য। হাই দিলাম 15, এ দেখুন আমি 1 ইঞ্চি পরিমাপ শেপ করে নিচ্ছি। এটা হচ্ছে হাইয়ের জন্য, আমি হাই দিয়েছি 15। মাপটার দিকে খেয়াল করলে আপনারা কাটিং করতে পারবেন। আমি উপরে 7 ইঞ্চি হাফ বলটা রেখে তারপরে ওটা সহ 15 কেটেছি, এই পর্যন্ত ওরা আসবে হাইয়ে। বাস কাটিং মোটামুটি শেষ, এখন শুধু হাফ বডি কাটিং করতে হবে। একদিকে একটা সেলাই হবে, এই দিকে একটা সেলাই হবে, এখানে কোনো কুঁচি নাই কিছু নাই, আর এখানে হাফ বডি লাগবে। বাস স্কার্ট প্লাজো হয়ে গেছে। এটা হচ্ছে হাফ বডি। তো হাফ বডি কীভাবে কাটিং করবো, আসলে একদম খুবই ইজিভাবে কাটিং করতে পারবো। এখানে কাপড় অনেক আছে, মানে একটু বাড়তি নিয়েছি আমি কাপড়। তো আপনারা 2.5 গজ দিয়ে সেলাই করতে পারবেন, 2 গজ সাইড গিরা দিয়ে ইচ্ছে করলে সেলাই করতে পারবেন, 2 গজ দিয়ে সেলাই করতে পারবেন, হয়তো একটু জোড়া হবে নিচে। এটা কাটিং করার সময় আপনারা আমবেলা বাজে যখন কাপড়টাকে 4 ভাঁজ করে ফেলবেন, দুইটা জোড়া হবে, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন জোড়াটা কোন দিক দিয়ে হয়। আমি 25 নিচ্ছি, 25 মানে 50 হবে হাফ বড়ি, তো 1 ইঞ্চি সেলাই নিয়ে চলে যাবে, তাহলে 58 হবে, 48 হবে। আর এখানে আমি উপরে 7 রেখেছি, তাহলে 2 ইঞ্চি রাবারের জন্য আর নিচের সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বাদ দিই, তাহলে 9, আমি 9 করে কাটতেছি হাফ বড়ি, 9 ইঞ্চি করে কাটতেছি। রাবারের জন্য 1.5 ইঞ্চি, নিচে 0.5 ইঞ্চি, 2 ইঞ্চি চলে যাবে, 7 টিকবে, তাহলে আমার লম্বার মাপটা বরাবর চলে আসছে। আসলে বুঝলে খুবই সহজ, আর না বুঝলে অনেক কঠিন। আপনারা কষ্ট করে একবার, শুধু একবার পুরো ভিডিওটি দেখবেন, তো আপনারা বুঝে যাবেন। তো আমি সেলাই করে দেখাচ্ছি এখন। এটা হচ্ছে হাইয়ের একটা ফাঁস, আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দুইটা হাইয়ের লাগিয়ে নিচ্ছি, এখানেও ডাবল সেলাই দিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটা হচ্ছে হাফ বড়ি, হাফ বড়িতে রাবার হবে যেহেতু, এখানে নেই আর জায়গা রাখার দরকার নেই। মাপার দরকার নেই, তারপর আমি মেপে নিচ্ছি, এটা বরাবরই হবে যেহেতু আমি মাপ দিয়ে কেটেছি।
আমি সামনে একটা জোড়া ফেলবো আর পিছনে একটা জোড়া ফেলবো, সেজন্য আমি একটা যে হাইয়ের জোড়াটা একটা একটা সামনে থাকবে একটা পিছনে থাকবে, সেজন্য আমি প্রথম যে হাফ বডির কোমরের জোড়া কোমরের পাশে যে জোড়াটা হাফ বডি বলি কোমর বলি এই জোড়াটা একটা জোড়ার সাথে ম্যাচ করে দেবো আর দ্বিতীয় জোড়াটা পিছনের জোড়ার সাথে ম্যাচ করে দেবো, ব্যাস তাহলে কারবার ফিনিশ। আসলে বুঝলে খুবই সহজ, আমি এখানে দুইটা সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি চ্যানেলটা উপকারে আসে কোনো ধরনের ভিডিওতে, যদি কোনো আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর টেইলারিং জগতের কাটিং এবং সেলাই অনেক কিছু টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে, শুধু আপনারা চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে সেলাই সায়েন্স লিখবেন, এরপরে আমার চ্যানেল চলে আসবে। আমাদের চ্যানেলের লঘু তো অবশ্যই ভিডিওতে দেওয়া আছে, তো চলে আসলে আপনারা তখন আপনারা চ্যানেলটিতে ঢুকলেই আমার সব ভিডিও দেখবেন, যে ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। এটা হচ্ছে নিচের ফাট, এটাতে আমি চিকন করে দুইটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, যে ওড়নার কাঁচা সেলাই যেভাবে সেম ওভাবে সেলাই করে নিচ্ছি, একদম চিকন করে পুরোটা সেলাই করে নেব। আসলে আমার ভিডিও লেন্থ একটু বড় হচ্ছে, বড় হলেও আপনাদেরকে আসলে বোঝানোর জন্য দেখানোর জন্য আমি বড় করতেছি, আমি ইচ্ছে করলে কাট সাট করে দিতে পারতাম, আমি তা করছি না কারণ আপনাদের বোঝানোর দরকার আছে। ওই কারণে আপনি আমার ভিডিওটা দেখলেন, কিছু বুঝতে পারলেন না কিছু শিখতে পারলেন না, তো কী লাভ? আমি ভিডিওটা ছোটো করতে পারবো বাট আপনি তো কিছু শিখতে পারবেন না, সেজন্য আমি পুরো ভিডিওটা না কেটে আপনাদের সামনে হাজির হয়েছি। সেমভাবে আমি দুটো পা সেলাই করে নিচ্ছি, সেলাই করা প্রায় শেষ পর্যায়ে, এখন তেমন আর কোনো কাজ নেই, শুধু হাই সেলাই করা আর রাবার লাগানো। আমি হাই সেলাই করে নিচ্ছি, এটাতে ডাবল সেলাই দিয়ে নেবেন, আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। স্কার্ট প্লাজো অনেকেই দেখলে মনে করে যে এটা আমাদের সম্ভব না, আসলে এত ইজি, এর থেকে আর পায়জামা হয় না, একদম খুব ইজি, কাটিং বলেন সেলাই বলেন সম্পূর্ণ ইজি, প্লাজোর মতোই। অনেকে ভয় পায় যে এত ঘের কীভাবে দেবো, কীভাবে কাটিং করব, তো আসলে আমরেলা ভাজে ভাজ করার পরে দিই একদম সহজ হয়ে যায়।
এই দেখুন হয়ে গেছে। এখন শুধু ইলাস্টিক লাগাবো আমি। আগে থেকে আমি ইলাস্টিক কেটে রেখেছি, আর ইলাস্টিকের মাপটা হচ্ছে মেন আসলে। এটা কত কোমরে কত দেবো, আর কোমরের মাপও নেওয়া হয় না। অনেক সময় বডির মাপ থেকে নিলে কোমরের মাপ বরাবর ফিটিং মাপ নিলেও ইলাস্টিক দেওয়াতে অনেক মেজারমেন্ট আছে। তারপরে জামার সাথে জামার মাপ নিয়ে অনেক সময় পায়জামাতে আবার ইলাস্টিক লাগাইতে হয়। তো ওগুলো আসলে অনেক কিছু নিয়ম কারণ আছে। একবার যদি বেশ কম হয় তাহলে আবার খোলা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো সে কারণে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ইলাস্টিকের ব্যাপারে, কত কোমরে কত লাগাবেন, গায়ের মাপ থেকে নিলে কত লাগাবেন, জামার মাপ থেকে নিলে মাপ কত লাগাবেন, আর মাপ না নিলে শুধু জামার উপরে ভিত্তি করে কতটা লাগাবেন, একদম এভরিথিং সব কিছু আমি এ টু জেড টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা ওখানে গেলেই দেখতে পারবেন। তো ওই ভিডিওটি দেখলে আর রাবারের মেজারমেন্ট নিয়ে আপনাদের কষ্ট হবে না। সেলাই জগতের অনেক কিছুই আমার চ্যানেলে দেওয়া আছে, কাটিং এবং সেলাই সব কিছুই দেওয়া আছে। তো আপনারা আমার চ্যানেলে ভিজিট করলেই দেখবেন, দেখবেন, শিখবেন, শেখাবেন, সবাইকে দেখার সুবিধা করে দিবেন। আমি এই সেলাইটা দিচ্ছি রাবারের নিচে, মনে করবেন না উপরে দিচ্ছি, প্রথম সেলাইটা রাবারের নিচে দিতে হবে। এখন যে সেলাইটা দিচ্ছি এটা হচ্ছে রাবারের হাফ ইঞ্চি ভিতরে। এখানে উপরে মোট চারটা সেলাই দেখা যাবে, তিনটা দিয়ে সারিয়ে দেওয়া যায়, বাট সৌন্দর্যের জন্য চারটা দিতে হয়। একটা অলরেডি দেখা যাচ্ছে, একটা এখন দিচ্ছি, আর একটা দেব। তো আপনারা যদি কোনো আসলে প্লাজো কাটিং এবং সেলাই শিখতে পারেন অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আপনাদেরকে আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, কোনো সমস্যা থাকলে ওটাও বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।